নমস্কার দর্শকবৃন্দ, এরকম কখনো শোনা গেছে যে এক জেলার স্যার স্কুলে ক্লাস নিচ্ছেন, অন্য জেলার স্কুলের স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা সেই ক্লাস গ্রহণ করছেন বা সেই ক্লাসের যা পড়াচ্ছেন সেটি তারা উপভোগ করছেন? হ্যাঁ, এরকমই হতে চলেছে। ই লার্নিংয়ে জোর দিচ্ছে রাজ্য সরকার, বাধ্যতামূলকভাবে নয়, তবে ই লার্নিংয়ে এবার জোর দিচ্ছে সরকার। রাজ্য সমগ্র শিক্ষা অভিযান এর নির্দেশে বিভিন্ন জেলার অফিস এ নিয়ে বিজ্ঞপ্তি দিতে শুরু করেছে। বীরভূম, নদিয়া, পুরুলিয়া সহ বেশ কিছু জেলার এসএসএ অফিস শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে ক্লাসের অডিও ক্লিপ যেন তারা তৈরি করে জমা দেন। 2রা জুলাই সমগ্র শিক্ষা অভিযানে রাজ্য প্রকল্প অধিকর্তার সঙ্গে ভিডিও কনফারেন্স হয় জেলার কর্তাদের। সেখানেই ঠিক হয় স্কুল বন্ধ থাকাকালীন নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশোনা অনলাইনে চালানোর ওপর জোর দিতে হবে। এরপর বেশ কিছু জেলা বিষয়ভিত্তিক শিক্ষকদের তালিকাও তৈরি করতে শুরু করে দিয়েছে। সেই অনুযায়ী অডিও ক্লাসের ক্লিপ তৈরি করে দেবেন শিক্ষকরা, এসএসএ সেটা সংরক্ষণ করবে যাতে পড়ুয়ারা তা শুনতে পারে। গতবারও এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে, তবে এবার ই লার্নিং নিয়ে তেমন কোনো নির্দেশিকা আসেনি। সব বিজ্ঞপ্তিগুলিরই মূল ভাব এক, শিক্ষকরা স্বেচ্ছায় এই কাজ করবেন, কখনো জোর করা হবে না। কারণ এই বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তর বেশ সতর্ক, কোনোভাবে শিক্ষকদের ক্ষোভ সৃষ্টি করতে চাইছেন না তারা। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর সাধারণ রাজ্য সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, এটা আরও আগে শুরু করা গেলে ভালো হতো। এটাও দেখা দরকার পড়ুয়ারা যেন এই অডিও ক্লাসগুলির নাগাল পায়, তবে এর পাশাপাশি টেলিভিশনেও এ ধরনের ক্লাস শুরু করা যেতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই কোভিড অতিমারির এই সিচুয়েশানে বা এই পরিস্থিতিতে একমাত্র রাস্তা হচ্ছে ই লার্নিং। কেন না এখন সমস্ত স্কুল বন্ধ রয়েছে, ট্রেন বাস সমস্ত বন্ধ, শিক্ষকরা দূর দূরান্ত থেকে স্কুলে পৌঁছাতে পারছেন না, তার জন্য ক্লাসের যে ক্ষতি হচ্ছে সেটা পূরণ করা যাবে এই ই লার্নিং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। এবং রাজ্য সরকার এই ই লার্নিং ব্যবস্থার উপরে জোর দিতে শুরু করেছেন। পরবর্তী দিকে ছাত্রছাত্রীদের এর মাধ্যমে কীভাবে উপকৃত হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে, এবং এই রাস্তাতেই তাদের এগোতে হবে। কেননা এই অতিমারি কবে ঠিক হবে বা কবে নিশ্চিহ্ন হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সুতরাং ই লার্নিং ব্যবস্থার ওপরেই আমাদের ভরসা করে থাকতে হবে। ধন্যবাদ।